যে শিক্ষকের কাছে পড়ালেখা করতে পাঠিয়েছিল মেয়েকে, সেই শিক্ষকের প্রেমের ফাঁদে পড়ে বলি হতে হলো মেয়েকে। দফায় দফায় ধর্ষণে হয়ে পড়ে অন্তঃসত্ত্বা, অপমান সইতে না পেরে ঘুমের ওষুধ খেয়ে মৃত্যু। পড়ার টেবিলে মা বাবা হাতে বেড়াচ্ছেন বই ব্যাগ সহ মেয়ের স্মৃতি, দাবি সর্বোচ্চ শাস্তির। আমার তো লাস্টের দিনে মরত, আমার এখনো আমার গোমাশোনা খাওয়া শোনা বসা, আমি কোনোদিন পাগল মতো গেছি। এখনো ছেলেটার আমি শাস্তি চাই, মানে এমন শাস্তি চাই যেন জীবনে বেঁচে উঠতে না পারে। এসএসসি পরীক্ষা সামনে রেখে কয়েক মাস আগে চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও আবাসিক এলাকার সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভেতরে শিক্ষাশালা কোচিং সেন্টারে ভর্তি হয়েছিল ওই শিক্ষার্থী। শিক্ষক জিসান গত ডিসেম্বরে কোচিং সেন্টারে মেয়েটিকে ধর্ষণ করে, আপত্তিকর ছবি তুলে ও ভয় দেখিয়ে দফায় দফায় ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সবশেষ গত 15 ফেব্রুয়ারি ঘুমের ওষুধ খেয়ে অজ্ঞান হয়ে পড়ে। চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হলে রোববার আইসিইউতে তার মৃত্যু হয়। পরে বন্ধ করে দেওয়া হয় কোচিং সেন্টারটি। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। মা বাবার পরে হচ্ছে শিক্ষক, শিক্ষকে যদি এই কাজ করে তাহলে আমরা কাল কাছে নিরাপদ। শিক্ষাশালা আমরা বন্ধ করে দিয়েছি, আমার মনে হয় ফরাদে হলো অবশ্যই যথেষ্ট চরম শাস্তি হোক এটা আমরা চাই। এদিকে মেয়েটির বাবা চাঁদগাঁও থানায় ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। গত 17 ফেব্রুয়ারি অভিযুক্ত শিক্ষক হামিদ মোস্তফা জিসানকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। যেদিন মামলা দিছে সেদিনকে অ্যারেস্ট, ধর্ষণের এজাহার দিছে, মামলা রেকর্ড হয়েছে, আসামি চালান হয়েছে। এখন মেয়েটা পূর্বে থেকেই মেডিকেলে ভর্তি ছিল, এটাও কিন্তু আমাদের এজাহারে ওইভাবে নাই, আমাদের বের করতে সময় লাগবে। গ্রেফতার শিক্ষক জিসানের বাড়ি কক্সবাজারের মহেশখালীর পশ্চিমপাড়ায়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।